হিমাং সাইকেলকে এবং উপস্থিত সকলকে। মজার বিষয় কি, আমি যে বিষয়টি নিয়ে আজকে যে বাইবেলের ভার্স নিয়ে আজকে প্রস্তুতি নিয়েছি, আমি জাস্ট বাইবেলের ভার্সটা পড়তে যাব, তার আগে আঙ্কেল নিজে পড়ে দিলেন, আমি অবাক হয়ে গেলাম ঈশ্বরের বিপরীতা দেখে। আসলে আমরা সকলে মস্তক অবনত করি এবং প্রার্থনায় যাই। প্রেমাবিতা, তোমার প্রচুর ধন্যবাদ করি, তোমার গৌরব করি, প্রশংসা করি, তোমার সমস্ত দয়া আশীর্বাদের প্রভুকে তোমার ধন্যবাদ দেয় প্রভু। আজকে একটি মহতি অনুষ্ঠানে এই সুন্দর দিনে প্রভুকে তুমি আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছো, ধন্য তোমার নাম, তোমার ধন্যবাদ দেয় প্রভুকে। তুমি আমার মতো একজন অযোগ্য অধমকে প্রভুকে, একজন পাপীকে তুমি সুযোগ করে দিয়েছো, সমস্ত জ্ঞানী গুণী মহৎ ব্যক্তিদের মাঝে তোমার বাক্যের পরিচর্যা করার জন্য প্রভুকে। আমি একজন অযোগ্য দাস প্রভুকে, কিন্তু আমি এই সময় বলতে চাই প্রভু, সাধু দাওয়াদের মতো প্রভুকে আমার মুখের বাক্য এবং আমার চিত্তের ধ্যান যেন প্রভুকে তোমার দৃষ্টিতে গ্রহণযোগ্য হয় প্রভু। তুমি আমার শৈল, আমার মুক্তিদাতা প্রভু, তুমি সভাপতি থাকো, তুমি পবিত্র আত্মা দ্বারা আমাদের প্রত্যেককে পরিচালনা দান করো এবং তোমার গৌরবের জন্য আমাদেরকে ব্যবহার করো। প্রার্থনা করি আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। আমাদের জন্য কি প্রত্যাশা রয়েছে? আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাই, শুধু এই পরিবারের জন্য না, কিন্তু আমরা আমাদের যে সমস্ত প্রিয়জনকে হারিয়েছি, আমাদের বাবা মা শ্বশুর শাশুড়ি বা যারা প্রিয়জন রয়েছে, দিদিমা ঠাকুর দাদা দাদু প্রত্যেককে, তার প্রত্যেকের জন্য, আমাদের প্রত্যেকের জন্য আজকে একটি প্রত্যাশার বাণী রয়েছে এবং সেটি আমাদের আপনাদের মাঝে আমি তুলে ধরতে চাই। শুধুমাত্র প্রীতিদির মাকে হারিয়েছেন সেই জন্য না, কিন্তু মান্না কাকিমা আপনি আপনার মাকে হারিয়েছেন, ভাইদেরকে হারিয়েছেন, বাবাকে হারিয়েছেন, এমনি আমাদের মধ্যে অনেকেই রয়েছে যার প্রিয়জনদেরকে হারিয়েছি। প্রত্যেকের জন্য কি প্রত্যাশা রয়েছে আজকে আমাদের জন্য? মৃত্যু একটি নতুন গন্তব্যে যাওয়ার একটা স্টার্টিং মাত্র, শুরু মাত্র। আমরা মৃত্যুর মধ্য দিয়ে আমরা আরেকটি গন্তব্যে এসে যাত্রা শুরু করি এবং এই যাত্রা অনন্ত জীবনে। যখন আমরা পৃথিবীতে থাকি, পৃথিবীতে একটা লিমিটেড সময়ের জন্য থাকি, বাইবেল বাক্য অনুসারে 60 বছর বা 70 বছর, না বলযুক্ত হলে পরে 80 বছর, কিন্তু আমাদের তারপরে কি হয়, হয়তো 100 বছর বা 120 বছর বাঁচলাম, তারপরে লিমিটেড, তাই না? তারপরে অনন্ত জীবনের একটি পথ আমাদের জন্য রয়েছে, যেখানে কোনো ঝগড়াঝাটি নাই, কোনো ঈর্ষা নাই, কোনো পরশ্রীকাতরতা নাই, কোনো হিংসা বিদ্বেষ রাগ ক্ষোভ অভিমান অসুস্থতা কিচ্ছু নাই, কোনো দুশ্চিন্তা নাই, শুধু আছে কি অনাবিল আনন্দ আছে, আর আছে কি প্রশংসা আরাধনা আছে, আর আছে অফুরন্ত ঐশ্বরিক প্রেম এবং ভালোবাসা। আমি যখন বাংলাদেশে একটি ছোটখাটো ব্যাংকে একটি ছোটখাটো পদে চাকরি করি, তখন আমি আমার কাজ ছিল যে আমি ক্লায়েন্টদের অ্যাকাউন্ট ওপেন করব। তো ক্লায়েন্টের অ্যাকাউন্ট যখন ওপেন করতেছি, তখন একজন ক্লায়েন্ট আসলো এবং আমি তার নাম দেখে তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি খ্রিস্টিয়ান? তা উনি আমাকে উত্তর দিল আমি ক্যাথলিক। তা আমি বোকা হয়ে গেলাম, আমি জিজ্ঞেস করলাম যে খ্রিস্টান আর ক্যাথলিকদের মধ্যে পার্থক্যটা কি। যাই হোক, ওটা গেছে গিয়া আমি আমেরিকা আসলাম। আমেরিকা আসার পরে এক ভদ্রলোক আমাকে দেখে জিজ্ঞেস করলেন যে আপনি কি অ্যাডভেন্টিস্ট? আমি বললাম আমি খ্রিস্টিয়ান। উনি আমার উপর একটু কষ্ট পাইল, উনি যদি শুনতে পারতো যে আমি অ্যাডভেন্টিস্ট তাহলে উনি খুশি হইত। আমি আবারও বোকা হয়ে গেলাম যে বারবার এখানে বোকা হয়ে যাচ্ছি, ঘটনাটা কি? এখন একজন ভদ্রলোক তিনি প্রভুতে নিদ্রা গেছেন এবং তিনি প্রভুতে নিদ্রা যাওয়ার পরে তিনি সরাসরি তিনি স্বর্গে গেছেন এবং স্বর্গে যাওয়ার পরে তিনি দেখলেন যে গেটে সাধু পিতর তিনি দাঁড়ানো রয়েছেন তাকে ওয়েলকাম করার জন্য এবং সেখানে একটা মিউজিক দল আছে এবং মিউজিক দলের নেতৃত্ব দিচ্ছিলেন সুশীল অঙ্কেলের বড় ভাই ভাই যমজ ভাই যে সুনীল অঙ্কেল এবং সাথে কিছু দূত স্বর্গদূত রয়েছে। এখন সাধু পিতর জিজ্ঞেস করলেন তুমি কোন ধর্মের এবং সেই ভদ্রলোক উত্তর দিল আমি মেথডিস্ট। মানে তিনি বলে না যে খ্রিস্টান বা অন্য কোনো ধর্ম, তিনি বলে আমি মেথডিস্ট। আর বলে যে ঠিক আছে তুমি এক কাজ কর, তুমি রুম নম্বর 28 যাও। কিন্তু যাওয়ার সময় তিনি আবার যিনি এই নেতৃত্ব দিচ্ছিলেন সেই দলের গানের দলের সেই সুনীল অঙ্কেলকে তিনি বলেন কি যে ওইখানে যাবে 8 নম্বরের সামনে দিয়ে যখন যাবা তখন বেশি শব্দ করবা না, কারণ তারা ওয়েলকাম করতে করতে বাদ্য বাজাতে বাজাতে নিয়ে যাচ্ছিল যারা স্বর্গে যাচ্ছিল। তো যখন যেটা করলো ঠিক আছে প্রথমজন ঠিক গেল, এইভাবেই দ্বিতীয় আরেকজন আসলো এবং দ্বিতীয় জনও সেই আসলো। যখন সাধু পিতরের কাছে আসার পরে সাধু পিতর জিজ্ঞেস করলো যে তুমি কোন ধর্মের, তিনি বলেন যে আমি লুথারান মিশনের। আচ্ছা ঠিক আছে খুব ভালো, সাধু পিতর বলে তুমি 18 নম্বর রুমে যাও। ঠিক এইভাবে 8 নম্বর রুমের সামনে যখন যাবা কোনো শব্দ করা যাবে না, কোনো কথা বলা যাবে না। 3 নম্বর লোক আসলো, সেও স্বর্গে রেডি, সেও মৃত্যুর কাছে পৃথিবী থেকে এবং সে স্বর্গে সরাসরি। এবং যাওয়ার পরে সেই সাধু পিতর সেখানে দাঁড়ানো এবং সাধু পিতর জিজ্ঞেস করতেছে যে তুমি কোন ধর্মে, সে বলতেছে যে আমি প্রেসবিটেরিয়ান চার্চ থেকে আসছি। আচ্ছা ঠিক আছে, তারপর তুমি 11 নম্বর রুমে যাও, কিন্তু যাওয়ার সময় সাবধান,
যে 8 নম্বর রুমের সামনে যেন শব্দ না হয়। এবং 3 নম্বর ব্যক্তির কিউরিসিটি হলো যে আমরা তো ভিন্ন ভিন্ন ডিনোমিনেশনের লোক আসছি কিন্তু ভিন্ন ভিন্ন রুম বুঝলাম, 8 নম্বর রুমের ঝামেলাটা কি। তখন সাধুপিত্র বললেন যে যাই হোক, 8 নম্বর রুমে থাকে ব্যাপটিস্টরা, তো ব্যাপটিস্টরা মনে করে যে তারা ছাড়া কেউ স্বর্গে যেতে পারবে না, সুতরাং সাবধান, যাদের সামনে যেতে যাও তারা মাইন্ড করবে। প্রিয় ভক্তবৃন্দ, আজকে যেটা বলতে চাই, আপনি যে ডিনোমিনেশনের হন, আপনি যদি অ্যাডভেন্টিস্ট হন, আপনি ক্যাথলিক হন, ব্যাপটিস্ট হন, প্রেসবিটেরিয়ান হন, প্রোটেস্ট্যান্ট, যে ধর্মের হোক, আপনি অ্যাংলিকান হন, আপনার জন্য স্বর্গরাজ্য আপনার জন্য, যিশু আপনার আমার আমাদের প্রত্যেকের জন্য তিনি মৃত্যুবরণ করেছেন এবং তার রক্ত দ্বারা আমাদেরকে প্রত্যেকে তিনি ক্রয় করেছেন এবং আমাদের সকলের পাপ তিনি কালভেরিতে তিনি ক্ষমা করেছেন। আজকে আমরা স্বর্গীয় রেখা বলা স্মৃতিচারণ সবাই যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে স্বর্গীয় পুনর্মিলন। আমাদের প্রত্যেকের জীবনে একটি প্রত্যাশা রয়েছে এবং আমাদের প্রত্যেকের রিইউনিয়ন হবে আমাদের প্রিয়জনদের সাথে। এই বিষয় নিয়ে আমি 5টি চুম্বক পয়েন্ট আপনাদের মাঝে সংক্ষেপে তুলে ধরতে চাই এবং প্রথম যে পয়েন্টটি কথা বলতে চাই এটা হচ্ছে প্রমিস অফ রিইউনিয়ন। ইতিমধ্যে আঙ্কেল বাইবেলে রিড করেছেন, পড়েছেন, আমি সেখান থেকে আরেকটি বার পড়তে চাই। একটি পদ, প্রথম থিসলোনিকে 4:17 পদ বলে, পরে আমরা যাহারা জীবিত আছি, যাহারা অবশিষ্ট থাকিব, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্তে একসঙ্গে তাহাদের সহিত মেষযোগে নিত হইব, আর এইরূপে সতত প্রভুর সঙ্গে থাকিব। বলেন আমেন। তাহাদের সহিত মেষযোগে, তাহাদের সহিত কে? যারা স্বর্গে আছে, কারা? আমাদের প্রিয়জন, তাই না? তাহলে বাইবেল আমাদেরকে একদম স্পষ্ট করে বলছে যে আমাদের সুযোগ রয়েছে আমাদের প্রিয়জনদের সাথে দেখা হওয়ার জন্য। আমাদের যিশুর সাথে দেখা হবে, আমাদের প্রিয়জন যারা রয়েছে, আমাদের আগে যারা স্বর্গে গিয়েছেন তাদের প্রত্যেকের সাথে দেখা হবে। সুতরাং পৌল যখন তিনি থিসলোনিকে মণ্ডলীর কাছে চিঠি লিখছিলেন, তখন তিনি বলেছিলেন যে প্রভুর সাথে এবং তাহাদের সাথে যারা প্রভুতে নিদ্রা গিয়েছেন আমরা একযোগে একসাথে আমরা মিলিত হব। শুধু প্রীতিদির মা নয়, প্রীতিদির মার আগে যারা গিয়েছেন একই পরিবারে, প্রীতিদির বাবার ফ্যামিলিতে যারা স্বর্গে গিয়েছেন, তার দাদু যারা যিশুকে জানতেন, তারা যিশুকে গ্রহণ করেছেন, প্রত্যেকের সাথে সেই দেখা হবে, সেই নিশ্চয়তা আমাদের প্রভু তিনি দিচ্ছেন। আমার ভাবতে অবাক লাগে, আমার বাবা যখন তিনি তার বাবা আমাকে হারান, তখন আমার বাবার বয়স মাত্র 1 বছর, তিনি তার বাবা আমাকে দেখে না। কিন্তু যখন আমি এই আজকের জন্য প্রিপারেশন দিচ্ছিলাম, আমি প্রস্তুত করছিলাম, আমার ভিতরে একটা ঐশ্বরিক আনন্দ কাজ করতেছিল। কেন জানেন? কারণ আমি চিন্তা করতেছিলাম যে আমার বাবা, যে কিনা কোনোদিন তার বাবা আমাকে দেখে নাই, তিনি যখন স্বর্গে যাবেন তিনি তার বাবা মাকে দেখবেন। কারণ আমার ঠাকুরদাদা ঠাকুরমা একজন ঈশ্বর ভয়শীল মানুষ ছিলেন, তারা যিশুকে ভালোবাসতেন। এবং যখন আমি চিন্তা করি আমার মনে একটি শান্তি, একটা আনন্দ কাজ করে এবং বাইবেল আমাদেরকে এই প্রত্যাশার বাণী শুনায় যে আমরা আমাদের প্রিয়জনদের সাথে মিলিত হব। বলেন হালেলুয়া। একটি প্রশ্ন আজকে আমার মনে আসতেছে, যদি এমন হয় যে হঠাৎ করে যারা প্রভুতে নিদ্রিত হয়েছিল আপনার পরিবারের মান্না কাকি আপনার বাসায় নক করে দরজা এবং যদি খোলেন দরজা দেখেন আপনার মাদার এস, কেমন হবে? তিনি তো স্বর্গে গেছেন। এইরকম ঘটনা কিন্তু ঘটছে এবং বাইবেল আমাদেরকে সেই বিষয়ে কি বলে? বাইবেল বলে, আপনি যদি মথি তার 27:51-53 পদ দেখেন, সেখানে লেখা রয়েছে, আর দেখো মন্দিরের তিরস্করিণী উপর হইতে নিচ পর্যন্ত চিড়িয়া দুইখান হইল, ভূমিকম্প হইল, শৈল সকল বিদীর্ণ হইল, কবর সকল খুলিয়া গেল, আর অনেক নিদ্রাগত পবিত্র লোকের দেহ উত্থাপিত হইল, তাহারা পুনরুত্থানের পর তাহারা কবর হইতে বাহির হইয়া পবিত্র নগরে প্রবেশ করলেন, আর অনেক লোককে দেখা দিলেন। যিশু যখন সেই পুনরুত্থানের সময় তখন সেই কবর থেকে সেই সমস্ত পুণ্য ব্যক্তিরা যারা সাধুগণ ছিলেন, যারা প্রভুতে নিদ্রিত গেছে, তখন তারা হয়তো যিশুকে গ্রহণ করেন না, কিন্তু তাদের জীবন যেমন ভালো ছিল, তাদের জীবন যেমন বিশ্বস্ততা ছিল, তারা প্রভুতে নিদ্রিত, তারা উঠেছেন এবং উঠে তাদের প্রিয়জনদের সাথে দেখা করেছেন এবং সেই বিষয়টি আমার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছে। এটি সম্ভব এবং ঈশ্বর সেই বিষয়ে আমাদেরকে নিশ্চয়তা দেয়। সুতরাং বাইবেল আমাদেরকে নিশ্চয়তা দেয় যে বিশ্বাসীরা আবার পুনর্মিলিত হবে। বলেন আমেন। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট, প্রিপেয়ারিং ফর রিইউনিয়ন, পুনর্মিলনের প্রস্তুতি। আমাদের প্রত্যেকের বিশ্বাসীদের একটি গন্তব্য থাকা উচিত। গন্তব্যটা কি? আমাদের গন্তব্য থাকা উচিত আমরা স্বর্গে যাব, একটাই গন্তব্য, আর কোনো গন্তব্য না, ঠিক আছে? এবং এই জগতে বাস করার জন্য আমাদের টাকা পয়সা দরকার, আমাদের ধন সম্পদ দরকার, আমাদের মান সম্মান দরকার, না আমাদের সামাজিক পরিস্থিতি, সুসম্পর্ক মেনটেন করা দরকার, সব কিছু জরুরি, কিন্তু প্রভুর সাথে যে সম্পর্ক রিলেশনশিপ এইটা মেনটেন করা সবচেয়ে জরুরি। আমরা হয়তো বা যখন ব্যস্ততার কারণে আমরা সব দিকে আমাদের নজর থাকে, কিন্তু ঈশ্বরের সাথে যে আমাদের একটি ব্যক্তিগত সম্পর্ক মেনটেন করা দরকার
এইটাই আমাদের অনেক সময় মনে থাকে না। আমরা ব্যস্ত থাকি, আমরা আমরা আড্ডায় ব্যস্ত থাকি, আমরা গান বাজনায় ব্যস্ত থাকি, আমরা হয়তো জাগতিক অনেক কিছু ব্যস্ত থাকি, আমরা সংসার নিয়ে ব্যস্ত থাকি, বাজার ঘাটে ব্যস্ত থাকি, আমার ছেলে মেয়ে কি খাবে, পড়াশোনা কি করবে, সব কিছুতে ব্যস্ত। কিন্তু ব্যস্ততা ভালো, কিন্তু ঈশ্বরের জন্য আমাদের ব্যস্ত থাকা দরকার রয়েছে। আমরা যদি কলসীয় তার 3:2 দেখি, সেখানে লেখা রয়েছে ঊর্ধ্বস্থ বিষয়ে ভাবো, পৃথিবীস্থ বিষয়ে ভাবিও না, মানে এই দুনিয়া 2 দিনের এবং স্বর্গরাজ্য হচ্ছে গিয়ে অনন্তকালে। সুতরাং আমাদের সেলফিশ হওয়া দরকার, আমাদের স্বার্থপর হওয়া দরকার, আমাদের চিন্তা করা দরকার এই পৃথিবীর পরে আমরা যেখানে যাব সেই জায়গার জন্য আমাদের রাস্তা প্রস্তুত করা দরকার। 3, চেরিশিং মেমোরিজ। আমরা যদি বাংলায় বলি, এটা হচ্ছে এরকম ভালো স্মৃতিকে হৃদয়ে ধারণ করা। আমাদের 3rd পয়েন্ট, ভালো স্মৃতিকে হৃদয়ে ধারণ করা। তো ঈশ্বরের দৃষ্টিতে এই যে স্মৃতিচারণ অনুষ্ঠান আমরা যেটা করতেছি, এটা একটা আশীর্বাদের বিষয় এবং তিনি এটাকে ভালোবাসেন, তিনি এটা পছন্দ করেন এবং তিনি চান যে প্রত্যেকটি বিশ্বাসী ঘরে স্মৃতিচারণ অনুষ্ঠান হোক এবং এতে তিনি খুশি হন। এবং তবে আমরা যারা থাকি সেই অনুষ্ঠানে যোগদান করি, আমরা প্রত্যেকে কিন্তু প্রচুর আশীর্বাদ লাভ করি এখান থেকে। এবং বাক্য বলে, যদি আপনি হৃদয়োপদেশ 10:7 দেখেন, লেখা রয়েছে ধার্মিকের স্মৃতিচারণ আনন্দের বিষয়, আশীর্বাদের বিষয়, কিন্তু দুষ্টদের নাম পচিয়ে যায়। এখানে এই কথা বলা হয়, যারা দুষ্ট তাদের নাম ভ্যানিশ হয়ে যাবে, কিন্তু যারা ধার্মিক তাদের নাম অনেকদিন থাকবে। আমার দাদু স্বর্গীয় লাল বিহারি রায়, আমার বিশ্বাস সুশীল আঙ্কেল চিনবেন, লিদা আঙ্কেল চিনবেন, স্বর্গীয় লাল বিহারি রায়, তিনি আমি যখন আমার কয়েক মাস বয়স, তিনি তখন প্রভূত নিদ্রিত হন। তারপর থেকে আমার মামা মাসিরা প্রতি বছর আমার দাদুর মৃত্যুবার্ষিকী সভা করে, আমরা প্রতি বছরই মৃত্যুবার্ষিকী সভা যোগদান করি। আমেরিকা আসার পর এখন আমি জুমে যোগদান করি। আমি যখন দেখি যে অক্সফোর্ড মিশন স্কুলের বিভিন্ন স্টুডেন্টরা, অথবা আমার দাদু কি ব্যাপটিস্ট মিশন স্কুলের টিচার ছিল, অক্সফোর্ড মিশন ছিল, ব্যাপটিস্টের ছিল, রাইট? আচ্ছা, যখন ওই স্টুডেন্টরা আসে, বিভিন্ন স্টুডেন্টরা, আমি অনেকের নাম দিয়েছি, ফ্রান্সিস বালা আঙ্কেল, তারপরে আরো একজন রিভারেন্ট, ওনার নামটা বললেন, হারান গাইন, ওনারা আসেন, ওনারা কথা বলেন, আমার দাদুর সম্পর্কে কথা বলেন, এবং কথাগুলো যখন বলে আমার কাছে অনেক শান্তি লাগে, আমি অনেক আশীর্বাদ প্রাপ্ত হই। আমি যখন চিন্তা করি যে আমার দাদু এরকম একটা ভালো মানুষ ছিল, এবং গত প্রায় 37 বছর যাবো, আমি একটা ছোটবেলা তারা বুঝতাম না, কিন্তু যখন থেকে বুঝতে শুরু করেছি প্রায় 20-22 বছর যাবো, আমি একই কথাগুলো শুনতেছি এবং আমি যখন শুনি আমার কাছে ভালো লাগে। আমার বিশ্বাস আপনারা যদি সেই প্র্যাকটিসটা করেন, আপনাদের পরিবারে যারা স্বর্গীয় প্রভূত নিদ্রিত হয়েছে তাদের কথা যদি সকলকে নিয়ে শেয়ার করেন, প্রত্যেকে যারা উপস্থিত থাকে তারা প্রত্যেকেই আশীর্বাদ প্রাপ্ত হবে। দ্বিতীয় বিবরণ তার 7:9 বলছে, অতএব তুমি জ্ঞাত হও তোমার ঈশ্বর সদাপ্রভুই ঈশ্বর, তিনি বিশ্বসনীয় ঈশ্বর, যাহারা তাহাকে প্রেম করে ও তাহার আজ্ঞা পালন করে তাহাদের পক্ষে সহস্র পুরুষ পর্যন্ত নিয়ম ও দয়া রাখেন। তিনি আশীর্বাদ সহস্র পুরুষ পর্যন্ত দেন। আজকে মিসেস রেখা বালার নাতি নাতি রয়েছে অনেক, তাই আমেরিকাতে রয়েছে অনেক নাতি নাতি, বাংলাদেশ সূত্র আছে, তাই? আচ্ছা, সবচেয়ে মজার বিষয় কি, আপনাদের কোনো আইডিয়া আছে নাতি নাতিরে কি করে? একটা কথা, গতকালকে আমাদের একটা ছোট একটা কয়ার টিম আছে, আমি নাম দিচ্ছি ডেভিডসন কয়ার, কিন্তু খুব শীঘ্রই আমি নামটা চেঞ্জ করবো, ডেভিডসন কয়ার। এবং ডেভিডসন কয়ার যখন আমরা বসি, আমরা গান প্র্যাকটিস শুধু করি না, আমরা চেষ্টা করি যে যারা আছে যারা বাক্যের পরিচর্যা করতে পারে, সে প্রত্যেকে আমার যারা আমাদের টিমে যারা আছে তারা প্রত্যেকে প্রচার করতে পারে। এবং গতকালকে কথা ছিল ম্যাথিউ, এবং ম্যাথিউ, আচ্ছা নিলয়, ম্যাথিউ কালকে কেমন প্রচার করছে? ভালো করছে, ঠিক আছে। এবং সে একটা দৃষ্টান্ত স্থাপন করছে, ঠিক আছে, ম্যাথিউকে ওর মুখ দিয়ে কথা বাড়ি করা, সে সহজে কথা বলে, খুব কম কথা বলে, অনেক আস্তে কথা বলে, কিন্তু সে কিন্তু প্রচার করতে পারে, সে বাইবেল থেকে প্রচার করতে পারে, ঠিক আছে। এই যে একটা আশীর্বাদের বিষয়, এবং এই জিনিসটা আমার মনে হয় না সেটা বাবার কাছ থেকে রেখেছে, কিন্তু হয়তো বাবার কাছে পাবে আর সামনে। কিন্তু এই যে তার দিদিমা, দাদু, ঠাকুরদাদা, ঠাকুরমা, তাদের যে জীবনের যে একটা ভালো কাজের ফল, এইটা জেনারেশন বাই জেনারেশন হাজার বংশ পর্যন্ত সেটা যাবে, ঠিক আছে। বাবা মা হিসাবে আমাদের কাজ হচ্ছে যেন সেটাকে আমরা কন্টিনিউ করতে পারি, সেটা যেন তারা ধরে রাখতে পারে, সেই ব্যবস্থাটা করা। 4, লিভিং উইথ পারপাস। আমাদের প্রত্যেকেই জীবনযাপন একটা উদ্দেশ্য থাকা দরকার, ঠিক আছে, উদ্দেশ্য নিয়ে বসবাস করা। আমাদের প্রত্যেককে প্রভু সৃষ্টি করেছেন কারণ তার একটা মহৎ উদ্দেশ্য নিয়ে, এবং সেই উদ্দেশ্যের অংশ হিসেবে আজকে আমরা পৃথিবীতে এখন পর্যন্ত বেঁচে রয়েছি। যখন তার উদ্দেশ্য পূরণ হয়ে যাবে তখন হয়তো তিনি আমাদেরকে তুলে নেবেন। আমরা আসুন, আমরা চেষ্টা করি যে প্রভুর কী উদ্দেশ্য আমাদের জন্য রেখেছেন, এবং সেই উদ্দেশ্য আমরা বোঝার চেষ্টা করি, এবং সেই উদ্দেশ্য অনুযায়ী আমরা চলতে চেষ্টা করি, যেন তিনি গৌরবান্বিত হতে পারেন। ইফিসীয় পুস্তক তার 2:10 বলে, কারণ আমরা তাহারই রচনা,
খ্রিস্ট যিশুতে বিবিধ সৎক্রিয়া নিমিত্ত সৃষ্ট সেগুলি ঈশ্বরের পূর্বে প্রস্তুত করেছিলেন যেন আমরা সেই পথে চলি। শেষ যে পয়েন্টটি বলতে চাই, শেয়ারিং দ্য হোপ, প্রভুতে যে প্রত্যাশা আমাদের জীবনে রয়েছে এইটা যেন আমরা সবাই মাঝে শেয়ার করি। এটা যেন শুধু আমরা নিজেদের মধ্যে গোপন না, ভিতরে রেখে না দিই, এটা গোপন কিছু না, এটা ওপেন বিষয়। এটা আমাদের উচিত, আমাদের প্রয়োজন সকলের সাথে শেয়ার করা। শুধু কি আমরাই স্বর্গে যাব? আমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে তারা যাবেন না? যারা আমাদের যারা যারা হয়তো বিপদে চলে গেছে তারা স্বর্গে যাবে না? যিশু তো তাদের জন্য মারা গেছে, তাই না? তাদের জন্য তো প্রাণ দিয়েছেন তিনি, তাই না? যারা এখন হোমলেস রয়েছে, যারা যিশুকে জানেন না, যারা অন্য ধর্মে, তাদের কাছে, আমাদের বন্ধুদের কাছে সুসমাচার বিলি করে, এটা আমাদের দায়িত্ব। আমাদের তাদের কাছে প্রত্যাশা, প্রভু যে প্রত্যাশা আমাদের জন্য রেখে গিয়েছে সেটা আমাদের শেয়ার করতে হবে। অনেক মানুষ আছে যিশুর নামই কোনোদিন শুনে নাই। আমেরিকাতে এমন অনেক মানুষ রয়েছে, তাদের কাছে আমাদের দরকার যেন আমরা সেই সুসমাচার আমরা প্রচার করতে পারি। পবিত্র বাক্য যেটাকে গ্রেট কমিশন বলা হয়, মথি তার 28:19-20, অতএব তোমরা গিয়ে সমুদায় জাতিকে শিষ্য করো, পিতা ও পুত্র পবিত্রতার নামে তাহাদিগকে বাপ্তাইজ করো, আমি তাহাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সেই সমস্ত পালন করি, তাহাদিগকে শিক্ষা দাও, আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। প্রভু আমাদের প্রত্যেকে প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করুন, এবং আসুন আমরা প্রভুর গৌরবের জন্য ব্যবহৃত হই। এবং আজকে আমরা এই মহতি নারী স্মৃতিচরণ সভায় আমরা উপস্থিত হয়েছি, 25 বছর পরে তার সন্তান আজকে স্মরণ করতেছে। আমাদের সন্তানরা কি 25 বছর পরে আমাদের মৃত্যুর 25 বছর পরে স্মরণ করবে? আসুন কোনো দৃষ্টান্ত স্থাপন করি আমাদের জীবনযাপন দ্বারা, যেন প্রভু তার গৌরব হয়। আশেপাশে মস্তক অবনত করি আরেকবার, প্রার্থনা শেষ করি। প্রেমা পিতা, প্রচুর ধন্যবাদ করি তোমার আরেকটি বার, তুমি গৌরব করি প্রভু, তোমাকে ধন্যবাদ দিয়ে যে সুন্দর সুযোগ আজকে আমাদেরকে তুমি এই মুহূর্তে করে দিয়েছো এই সুযোগের জন্য। এবং তুমি এই পরিবারকে প্রভু প্রচুর আশীর্বাদ করো প্রভু, তুমি আশীর্বাদ করো প্রীতি দিকে, প্রীতিদির আর যারা ভাই বোন রয়েছে বাংলাদেশেই, ভাই স্বপনকে বিশেষ করে তোমার কাছে রাখি। বিশেষ করে প্রার্থনা করি ম্যাথিউকে তোমার কাছে রাখি, ব্লেসি, এবং দাদাকে তোমার কাছে, এই পরিবার দ্বারা তুমি গৌরবান্বিত হও। এখানে বিভূদন ভাইয়ের বাবা মা রয়েছে প্রভু বউ, তাদেরকে তুমি এই পর্যন্ত প্রচুর আশীর্বাদ করেছো, ধন্যবাদ দেই, তুমি আশীর্বাদ করো প্রভু। আমি যখন এই পরিবারে আসি আমি একটা আশীর্বাদ ফিল করতে পারি প্রভু, কারণ এই ঘরটি অনেক বড় ঘর নয় প্রভু, কিন্তু এই ঘরের মধ্যে ভালোবাসায় ভরপুর। আমি যখন দেখি প্রভু এই ঘরে প্রভু প্রীতির দিই, তিনি তার শ্বশুর শাশুড়িকে এমনভাবে যত্ন করছেন, এই ঘরে একটা ঘরে থেকে প্রভু একটি ছোট জায়গা প্রভু, কিন্তু তাদের ভালোবাসার কোনো অভাব দেখি না প্রভু, তোমাকে ধন্যবাদ দিই এই আশীর্বাদ। এবং আশীর্বাদ প্রভু বাবা মার কাছ থেকে পাওয়া যায় প্রভু, আমি বিশ্বাস করি যেন তারা আশীর্বাদ ধরে রাখতে পারে, সেইভাবে তুমি তাদেরকে দয়া করো প্রভু, এবং তোমার গৌরবের জন্য পরিবারকে ব্যবহার করো। আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, যতজন সন্তান এখানে রয়েছে প্রত্যেকটি সন্তানের জীবন দ্বারা তুমি সেবিত বুঝতে গৌরবায়িত হও। সঙ্গে থাকো, সঙ্গে চলো, এই প্রার্থনা করি আমার ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। আসলে আমরা